ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত জি সমানিত বন বারাকাল্লাফিক জমজম কুফের পানি খাওয়ার সুন্নতি তরিকা সুন্নতি তরিকা হলো জমজম বা সাধারণ পানি সব পানি বসে পান করাটা ভালো উত্তম কিন্তু দাঁড়িয়ে পান করাটা জায়জ আছে সহিউল বুখারিতে হাদিস এসেছে ইবনা আব্বাস রাদ সহ আরো বর্ণনা রয়েছে যেখান থেকে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছিলেন জমজমের পানি দাঁড়িয়ে পান করেছিলেন জমজমের পানি পান করার পূর্বে দুনিয়া আখেরাতের কল্যাণ কল্যাণ সমূহের কোন কল্যাণ কামনা করবে অর্থাৎ নিয়ত করে খাবে যেমন আল্লাহ আপনি আমাকে এই পানির বরকতে বা এই পানির মাধ্যমে আল্লাহ আপনি আমার রোগ থেকে আরোগ্য করেন আপনারা তো জানেন হাদিস হাদিসমানের কিতাবে জমজমের পানি হচ্ছে শেফা হ্যাঁ আরোগ্য তো এই জন্য দুনিয়া খেলাতে নিয়ত আল্লাহ এই পানির মাধ্যমে আপনি আমাকে দুনিয়ায় করলেন পরকালে করলেন জান্নাত জাহান্নাম থেকে মুক্তি দিবেন আমার রোগ থেকে আরোগ্য করবেন এরকম নিয়ত করবে প্রথম দ্বিতীয় কথা হলো বিসমিল্লাহ পড়ে দাঁড়িয়ে বা বসে যেভাবে পারেন খাবেন ক্যাবলামুখী হওয়া সুন্নত যদি কেউ কেবলামুখী হয়ে খায় ভালো ক্যাবলামুখী হয়ে খাবে এবং তিন শ্বাসে খাবে শুধু জমজের পানি না সব পানি তিন শ্বাসে খাওয়া শূন্য এরপর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবে আল্লাহ রসুল সাল্লাহাম জমজের পানি হাতে নিতেন তা চেহারা ধরত করতেন এবং মাথায় ঢালতেন এগুলো করবেন আশা করি বুঝতে পেরেছেন সালামু আলাইকুম আহমতুল্লা